आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। দিল্লির উপমুখ্যমন্ত্রীকে মুক্তির দাবিতে শিলচরে বিক্ষোভ প্রদর্শন আম আদমি। বেতুকান্দি বাঁধ সংস্কারের দাবিতে অবস্থান ধর্মগুরু তৃণমূল কংগ্রেসের। কাশীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে অটো, শিশু সহ আহত চার। এবারে সংবাদ বিস্তারিত। দিল্লির উপমুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী মনীষ সিসোদিয়াকে গ্রেফতারের প্রেক্ষিতে গোটা দেশের সাথে কাছাড় জেলাতেও বিক্ষোভ প্রদর্শন করলেন আম আদমি পার্টির কর্মকর্তারা। সোমবার শিলচর অফিস পাড়া স্থিত জেলাশাসক কার্যালয়ের সম্মুখে একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ চলাকালীন বক্তব্য রাখতে গিয়ে তারা জানান, কোটি কোটি টাকা কেলেঙ্কারের অভিযোগে সিবিআই দিল্লির উপমুখ্যমন্ত্রীকে গ্রেফতার করলেও তার ঘর থেকে কিছু উদ্ধার করতে পারেনি পুলিশ। মনীষ সিসোদিয়ার হাত ধরে শিক্ষা ব্যবস্থার ব্যাপক পরিবর্তন এসেছে বলে দাবি করেন তারা। এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানান তারা। অতিসত্বর উপমুখ্যমন্ত্রীর মুক্তির দাবি জানান তারা। বিন্দু মাত্র কিছু পাওয়া যায়নি, কোটি কোটি টাকা কেলেঙ্কারি বলে ওনাকে যে গ্রেফতার করা হয়েছে, এত বড় অঙ্কের একটা টাকা সিবিআই আজকে পর্যন্ত এক টাকাও বের করতে পারেনি। ওই যে টাকা কোটি কোটি টাকা, ওই টাকাগুলা কোথায় গেল যদি সিবিআই খুঁজে পায় না? তথাপি গ্রেফতার করেছে উনি কি ওনার এই পয়সা দিয়ে ফুচকা খেয়ে শেষ করে দিয়েছেন এমন তো নয়। আজকে মনীষ সিসোদিয়ার গ্রেফতার করে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি ওনার অপরিপক্কতা দেখিয়ে দিয়েছেন যে ওনারা ব্যর্থ, একজন শিক্ষামন্ত্রী ব্যর্থ হয়েছেন যে একজন শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করে এইটা শুধু ওনাদের গাছ মেটানোর জন্য। প্রথমে ওরা স্বাস্থ্যমন্ত্রীকে গ্রেফতার করেছেন সত্যেন্দ্র জৈনকে, এখন ওনারা গ্রেফতার করেছেন মাননীয় শিক্ষামন্ত্রী মনীষ সিসোদিয়া। এই গ্রেফতারকে আমরা তীব্র ভাষায় দীক্ষা ও নিন্দা জানাই। অবিলম্বে মনীষ সিসোদিয়াকে রিলিজ করার দাবি জানাই। বহু চর্চিত বেতুকান্দি বাঁধ সংস্কারের দাবিতে সোমবার বাঁধের উপর অবস্থান ধর্মঘট পালন করেন তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা। ধর্মঘট চলাকালীন বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের কর্মকর্তারা জানান, ওই বাঁধের সঠিকভাবে মেরামত না করার জন্য বিগত বছরের ভয়াবহ বন্যায় গোটা কাছাড় জেলাকে বন্যার কবলে পড়তে হয়েছে। বন্যা পরবর্তীকালে শাসক দলের সরকার বাঁধ সংস্কারের প্রতিশ্রুতি দিলেও আজ অবধি কোনো কাজ হয়নি। বেতুকান্দি বাঁধের সমস্যা সেই তিমিরেই আছে, সামনেই বর্ষার মরশুম। যদি এবছরও বিগত বছরের মতো ভয়াবহ বন্যা হয়, তবে শিলচর সহ গোটা উপত্যকার জনগণকে ফের বন্যার কবলে পড়তে হবে বলে আশঙ্কা ব্যক্ত করেন। তাই অতিসত্বর বেতুকান্দি বাঁধের সংস্কার কাজ না করা হয়, তবে জনস্বার্থে তৃণমূল কংগ্রেস বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে সাফ ভাষায় হুঁশিয়ারি দেন। বলছেন বন্যার পরে কাজ শুরু হবে, আজকে 8 থেকে 9 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত 1 ইঞ্চি কাজ হয়নি। আপনারা আপনাদের ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আপনারা শিলচর শহর, শিলচর গ্রাম, কাছাড়ের কোনো কাজ করতে পারেননি। শুধু আপনারা ভাষণের পর ভাষণ দিয়ে মানুষকে ঠকিয়ে যাচ্ছেন, মানুষকে প্রলোভন দেখিয়ে যাচ্ছেন, কাজের কাজ কিচ্ছু হচ্ছে না, মানুষের মৃত্যু মুখে পতিত হচ্ছে। আর আপনারা ফ্লাট হলে নৌকা বিলাস, না হলে আপনারা ক্রিকেট ফুটবল খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আসুন, আমরা কেউ বিরুদ্ধে নয়, কিন্তু আমরা জনবিরোধী কাজে এবং সরকারের যে কর্তব্য আছে, কর্তব্য যদি গাফিলতি করে এবং কর্তব্য যদি ব্যর্থতা প্রমাণিত হয়, আমরা আন্দোলনে নামবো, আমরা আন্দোলন করব। আগামী দিন আমাদের তৃণমূলের কংগ্রেসের আন্দোলন আরও তীব্রতর আকার ধারণ করবে যদি এইসব কাজ সংস্কার না হয়। বিগত দিনে
অনেক সরকারকে দেখেছি, অনেক এমএলএকে দেখেছি, এই পাঁচ বছরের মাথায় যত সব মন্ত্রী মিনিস্টার ক্যাবিনেট থেকে ধরে ভিজিট করেছে, কাছারের ইতিহাসে নেই এত মন্ত্রী মিনিস্টার হওয়া। কিন্তু এই পাঁচ বছরে সবচেয়ে সর্বনিম্ন কাজ এই কাছারের মধ্যে হয়েছে, কোনো ধরনের কোনো কাজ হয়নি। কিন্তু এই কাছারের মধ্যে আমরা দেখতে পেরেছি দুদিন পরে পরে এই ইনচার্জ মিনিস্টার, এই মিনিস্টার, মুখ্যমন্ত্রী, এমপি, এমএলএ, সেন্ট্রাল মিনিস্টারের হুড়ি বুড়ি হুড়ি বুড়ি হুড়ি বুড়ি, কিন্তু কাজ হয়নি। ফের সড়ক দুর্ঘটনায় শিশুসহ চারজন গুরুতরভাবে আহত হলেন। ঘটনাটি সংঘটিত হয় সোমবার দুপুর আনুমানিক দুটা নাগাদ বড়খলা বিধানসভা কেন্দ্রের কাশীপুরে। দুর্ঘটনাগ্রস্ত অটোর নাম্বার AS11BC4982। আহতরা হলেন সুপা ধর, বিপ্লব ধর, সাবিত্রী দে ও বিরাজ ধর। ঘটনার পর স্থানীয়রা বড়খলা থানায় খবর দিলে সেখান থেকে ওসি মনমোহন রাউতের নেতৃত্বে পুলিশের এক প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে বড়খলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাদের অবস্থা সংকটজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়। অসম্ভব। আর দুইটা কেস বেশি সিরিয়াস, একটা অ্যাম্বুলেন্সে লইয়া গেছে দুজন পেশেন্ট, আবার তিনজন পেশেন্ট লইয়া গেছে আবার অ্যাম্বুলেন্স। আর অ্যাক্সিডেন্টটা হয়েছে মোটামুটি দুইটা তিরিশ মিনিট, এখন তো বাজি কমসেকম তিনটা পাঁচ ছয় হইয়া গেছে। অ্যাম্বুলেন্স তো বর্তমানে একটা রেফার লইয়া গেছে আর অ্যাম্বুলেন্স নাই। আগে দুইটা বড়বেলা অ্যাম্বুলেন্স আসলো, একটা একটু খাটি দিল তোমার খালাইন লইয়া গেছে, একটা আছে, একটা গিয়ে বড়খলা ও বড় হসপিটাল কন্ট্রোল করা যান না। আমরা এমএলএ সাহেবে একটা অ্যাম্বুলেন্স দিয়েছেন, যার নাই ড্রাইভার, তার নাই তেল, তার নাই ব্যাটারি, অত একটা পেশেন্ট এখন বর্তমানে শিলচর থেকে আইতো না খালাইন থেকে আইতো, এরপরে সিরিয়াস রুগী যাইতো, এই রুগী বাঁচিব কি না মরবো এটা খোয়া যান না। অ্যাম্বুলেন্সের কারণে বর্তমানে হসপিটাল আছে, এটা গরিব মানুষ, তারা অন্য গাড়ি দিয়ে নিতে পারে না, মানে মানে প্রাইভেট গাড়ি দিয়ে নিতে পারে না, পয়সা করি নাই করি, আজকেরও তারা পয়সা রইতো তো তারা প্রাইভেট গাড়ি দিয়ে নিতে পারলো। অতটুকু আমার বক্তব্য, ওখানে আমার শেষ। নিজের বোধ এটা দুঃখ লাগলো, এটা ওই বড় হসপিটালে অ্যাম্বুলেন্স নাই। বিভিন্ন ধার্মিক কর্মসূচির মাধ্যমে সোমবার রাঙ্গিরখাড়ি স্থিত তারকনাথ মন্দিরের বার্ষিক উৎসব সাড়ম্বরে উদযাপন করা হয়। এ উপলক্ষে দিনব্যাপী মন্দিরে চলে ভজন, নাম সংকীর্তন, মঙ্গলারতি, হোম, যজ্ঞ ইত্যাদি। এছাড়াও বিভিন্ন শিল্পীদের দ্বারা অনুষ্ঠিত হয় ভক্তিমূলক সঙ্গীতের আসর। বার্ষিক উৎসব উপলক্ষে এদিন উপত্যকার বিভিন্ন প্রান্তের জনগণের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে। এদিন দুপুরে অগণিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে। খোঁজ সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হতে চলেছে প্রয়াত অজিত কুমার সোম ও প্রয়াত মঞ্জু সোম স্মৃতি ভলিবল প্রতিযোগিতা। আগামী একলা ও দোসরা মার্চ সোনাই নিত্যগোপাল উচ্চতর মাধ্যমিক স্কুলের খেলার মাঠে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। সোমবার এক সাংবাদিক সম্মেলন করে উদ্যোক্তারা এই কথা জানান। প্রতিযোগিতা এখন পর্যন্ত 12টি দল অংশগ্রহণ করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বাবুল হোর, কল্যাণ চক্রবর্তী, মিলন উদ্দিন লস্কর, অভিজিৎ ধর প্রমুখ। পরে এ ব্যাপারে জনসমক্ষে তুলে ধরেন উদ্যোক্তারা। ক্রীড়া সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে আগামী 1 মার্চ এবং 2 মার্চ সুনাই এনজি সুনাই স্কুলের মাঠে দিবারাত্রি ভলিবল প্রতিযোগিতার আয়োজন করতে চলেছি। সেটা হলো অজিত কুমার সোম এবং মঞ্জু সোমের স্মৃতির উদ্দেশ্যে। সেই সুনাইতে আমরা কনভেনার হিসাবে আমরা দায়িত্ব দিচ্ছি বদর মজুমদারকে। বদরুদ্দিন মজুমদার সাহেব আগে ছিলেন করিমগঞ্জের DSO, বর্তমানে রিটায়ার্ড প্রাপ্ত এবং খেলাধুলার সঙ্গে জড়িত আছেন। আপাতত এখন পর্যন্ত আমাদের 12টা টিম হয়েছে, হয়তো আরও বেশিও হতে পারে। এবং এটা 1 এবং 2 তারিখে দিবারাত্রি খেলা হবে। খেলাটা হওয়ার পরে 2 তারিখেই সেটা ফাইনাল হবে। হয়তো ফাইনাল হওয়ার সময় তো বিকেল হয়ে যাবে, সন্ধ্যার পরেই হবে, যেহেতু দিবারাত্রি খেলা, সেই খেলাটা রাত্রিবেলাই হবে হয়তো ফাইনাল খেলাটা। আর আমরা আশা করছি আমরা এই ভলিবল খেলাটা আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা এটা দ্বিতীয় বর্ষ আমাদের সোনাইতে, সেটা দ্বিতীয় বর্ষ আমরা এই ভলিবল প্রতিযোগিতার আয়োজন করছি। এবং আপনাদের সহযোগিতা, সবার সহযোগিতা থাকলে নিশ্চয়ই আমরা আর ভবিষ্যতে এরকম আরও প্রতিযোগিতার আয়োজন করতে পারব।
কাছে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে মূলত এটা আমার স্কুলের সহপাঠী সজল লস্করের একটা ইচ্ছে ছিল অনেক দিন। আমার আমার পরিবারের সাথে তার একটা সুন্দর সম্পর্ক ছিল এবং আমার বাবা আর মার প্রতি সে অনেক শ্রদ্ধাশীল ছিল এবং ও চেয়েছে বাবা আর মার জন্য যেন একটা আমরা প্রতিযোগিতা একটা সরলের প্রতিযোগিতা করতে পারি এবং সেটা পুরোপুরি বাস্তবায়িত হয়েছে খোঁজের সাহায্যে। এবং আমি খোঁজের সব মেম্বারদেরকে সাধুবাদ জানাচ্ছি যে আমার বাবা মার উদ্দেশ্যে যে স্মৃতি ট্রফিটা গত বছর থেকে শুরু হয়েছে আমি চাইব সেটা যেন সারা অসম রবিদাস সম্মিলনীর তিন দিনের স্বর্ণ জয়ন্তী অনুষ্ঠান শেষ হয়েছে। এটি বরাকভেলি রবিদাস উন্নয়ন পরিষদের 42 জনের এক প্রতিনিধি দল ডিব্রুগড় জেলার রাঙামাটি এলাকায় অংশগ্রহণ করেন। 24, 25 ও 26 ফেব্রুয়ারি আয়োজিত অনুষ্ঠান শেষ করে সোমবার তারা ফিরে আসেন। শিলচর রেল স্টেশনে আসার পর সংস্থার কর্মকর্তারা জানান, রবিদাস সম্মিলনীর স্বর্ণ জয়ন্তী অনুষ্ঠানে পাঞ্জাব, বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় রবিদাস সমাজের বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে আলোচনা করেন অতিথিরা। গুরু রবিদাসের নামে পরিচিত রবিদাস জাতির মানুষ অনুসূচিত জাতি হিসেবে ভারতীয় সংবিধানে বিশেষ স্থান দখল করলেও শৈক্ষিক, সামাজিক ও অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে সভায় 17 দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রদান করা হয়েছে বলেও জানান তারা। সভায় কেদারনাথ রবিদাসকে রাজ্য কমিটির উপসভাপতি পদে নিযুক্তি দেওয়ার পাশাপাশি সংস্থার সাধারণ সম্পাদক পদে মনমোহন রবিদাসকে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে যৌথভাবে সুর রবিদাস ও জয়কিষণ রবিদাসকে সম্মিলনীর কার্যকরী সম্পাদক পদে মনোনয়ন করা হয়েছে বলেও জানান রাজ্য সভাপতি কেদারনাথ রবিদাস। এই সংগঠনের দাবি দেওয়ার মধ্যে আমরা বারবার 18 দফা দাবি আমরা পেশ করেছি সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে আমরা মেমোরান্ডাম দিয়েছি। আমরা বিশেষ করে এই জিপি লেভেলে আমরা বড় কিছু চাইনি, কিন্তু জিপি লেভেলে যেগুলো প্রতিনিধিত্ব করা সেটাতে আমাদের অংশগ্রহণ করা উচিত। এবং আমরা এই গুয়াহাটিতে যে জমিটা আছে কীভাবে আমাদের সেটা আমরা পরিষ্কারভাবে পেতে পারি, অনধিকার যারা প্রবেশ করছে তারা কীভাবে সরানো যায়, এরপর আমাদের কাশীপুর যে মাটিটা আছে সেই মাটিটার জন্য আমরা অ্যালটমেন্ট দিয়েছি, সেখানে আমরা রবিদাসজির আশ্রম গড়ে তোলার জন্য, এবং বিশেষ করে আমাদের প্রতিটি ক্ষেত্রে রবিদাসেরা অনেক পিছিয়ে আছে, যাতে সরকার আমাদের এই নিযুক্তি যেগুলো আছে সেটাতেও যাতে আমাদের সমাজ স্থান পায়। ভূমিহীন আছে তাদেরকে পাট্টা দেওয়া, তো বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা আগে মুখ্যমন্ত্রীর কাছে মেমোরান্ডাম দিয়েছি এবং এখন আমরা প্রত্যেকের কাছে করে জুড়ে অনুরোধ করছি যাতে আমাদের এই সমস্যাগুলো সমাধান করতে আমরা এগিয়ে আসি। সোমবার শিলচর জেলা কর্মচারী পরিষদের আহ্বানে নতুন পেনশন ব্যবস্থা বাতিল করে পুরনো পেনশন ব্যবস্থা বহাল রাখা কর্মচারী সমাজের জন্য রাজ্য সরকারের পূর্ব ঘোষিত স্বাস্থ্য বীমা প্রকল্প অতি শীঘ্র শুরু করা সহ অন্যান্য দাবিতে পরিপ্রেক্ষিতে শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। এই প্রতিবাদী সভায় বিভিন্ন সংস্থা, সংগঠন এবং কর্মচারীরা উপস্থিত থেকে তাদের দাবি উত্থাপন করেন এবং তারা বলেন যে তাদের দাবি না মানা হয় তাহলে আগামীতে তারা আরো বৃহত্তম গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন গড়ে তুলবেন। পাঠিয়েছিল দাবি দিয়ে যে এনপিএস প্রথা বাতিল করার জন্য, এক মাস দেড় মাসের মধ্যেই প্রধানমন্ত্রী অফিস থেকে চিঠি এসে যায় আমাদের আসামের মুখ্য আসাম সরকারের কাছে যে আসাম সরকারে যাতে ডিসিশন নেয় নিয়ে যাতে পেনশন নীতিটা কি করা যায় বা বদলানো যায় এটা দেখার জন্য। কিন্তু আশ্চর্যের ব্যাপার, এই পিএমও অফিস থেকে চিঠি আসার পর প্রায় 8-9 মাস হয়ে গেল, এখন পর্যন্ত কোনো ধরনের কোনো সাড়া শব্দ নেই। পরবর্তীতে আমাদের শিলচরে 37তম সদবাসন কর্মচারী পরিষদে
37তম বার্ষিক অধিবেশন হয়েছিল। এই বার্ষিক অধিবেশনে ডিসিশন হয়েছে যে আমরা নতুন পেনশন আইনের এগেইনস্টে আমরা যাতে পুরানা পেনশন বহালের ব্যাপারে আমরা ছাপিয়ে পড়ব এবং কর্মচারী পরিষদের নেতৃত্ব দিয়ে যাতে এই দাবি আমরা আদায় করতে পারি। বরাকভেলি পাটনি পরিষদের 29তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সহদর মৈত্রী সমাবেশী অনুষ্ঠান রবিবার শিলচর বঙ্গভবনে অনুষ্ঠিত হয়েছে। পাটনি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অমলেন্দু দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলন এবং বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের প্রতিকৃতি এবং পাটনি জনগোষ্ঠী প্রয়াতদের উদ্দেশ্যে পুষ্প অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন উপস্থিত অতিথি বৃন্দরা। অনুষ্ঠানে বিভিন্ন সমাজ থেকে আগত প্রতিনিধিদের পাটনি পরিষদের পক্ষ থেকে উত্তরীয় সম্মানপত্র দিয়ে সম্মান জানানো হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়। তিনি বলেন, প্রতিটি জাতিগোষ্ঠী নিজেদের ঐতিহ্য সংস্কৃতি বার্তাবাহক, নিজের সমাজের সঙ্গে সার্বিক উন্নয়নের কথা লক্ষ্য রেখে একটি জাতিগোষ্ঠীর সঙ্গে অভিনেত্রী অন্য জাতি গোষ্ঠীর ও ভ্রাতৃত্বমূলক আচরণ আরও দৃঢ় হওয়া উচিত। মুখ্য বক্তার ভাষণে বিশিষ্ট লোক গবেষক তথা প্রাক্তন অধ্যাপক ডক্টর অমলেন্দু ভট্টাচার্য পাটনিক জনগোষ্ঠীর প্রাচীন ইতিবৃত্ত তুলে ধরেন। আজকের এই মঞ্চে যেহেতু আমি সাংসদ, আমি এটাও আমি স্বীকার করতে হবে, যেদিন আমরা আমাদের লক্ষ্য থেকে ভ্রষ্ট হয়ে যাব সেদিন আমাদের জনসাধারণ আমাদেরকে উদিচ্ছুত করবে, এবং তা হওয়া স্বাভাবিক। যারা একবার ক্ষমতা পেয়েছে, অনেকদিন ক্ষমতায় ছিল, গরিবের জন্য কাজ করতে পারেনি, তাদেরকে দেশ তাদের জায়গা দেখিয়ে দিয়েছে, এবং আমাদেরও যদি এই অহংকার ভাবটা আসে এবং আমরাও যদি লক্ষ্যভ্রষ্ট হয়ে যাই, তো আমাদেরকেও সেই ক্ষমতা থেকে চ্যুত করে দেবে, ক্ষমতাচ্যুত করবে জনসাধারণ। এবং এই কথার জড়িয়ে আমাদের এই চিন্তা করা দরকার, যেহেতু আমরা এই গুরু দায়িত্ব পেয়েছি, সেবা করার সুযোগ পেয়েছি, সেবা করাটা আমাদের কাজ, এবং বিশেষ করে যারা গরিব অন্তদয়ের মাধ্যমে যে সব থেকে পিছিয়ে পড়া যে ব্যক্তি, যে লাইনের সব থেকে পিছনে, যার কাছে না পাওয়ার আছে না কোনো পেনি আছে, যার কাছে কোনো অর্থ নেই, যার কাছে কোনো ক্ষমতা নেই, তাদেরকে কিভাবে ক্ষমতা দেওয়া যায়, তাদেরকে কিভাবে তাদের বাড়িতে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে অর্থ দেওয়া যায়, সেটার জন্য এই সরকার বদ্ধপরিকর হয়ে দিল্লি এবং দিসপুরে এই নীতি নির্ধারণ এরকম ভাবে করছে যে তাদের কাছে কিভাবে। ভয়াবহ যান দুর্ঘটনায় প্রাণ গেল তরতাজা যুবকের। সোমবার বিকেল 2 নাগাদ একটি বাইকে চেপে দুই যুবক ত্রিপুরার উনকোটি জেলার কাঞ্চনবাড়ি থেকে কুমারঘাট মহাকুমার পথে ফিরছিল। তাদের বাইকটি কুমারঘাট ফটিকড়ায় সড়কের গার্লস স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী লরিকে পাশ কাটাতে বাইক চালক সম্মুখে থাকা আরেকটি লরিকে ওভারটেক করতে গেলে দুর্ঘটনাটি ঘটে। এদের চলন্ত বাইকটি লরির সংস্পর্শে এলে গুরুতর আহত হন দুই বাইক আরোহী। পরে তাদের উদ্ধার করে কুমারঘাট হাসপাতালে ভর্তি করা হলে মৃত্যু হয় একজনের, তার নাম নিতু দাস, বাড়ির স্থানীয় ফটিকড়ায় এলাকায়। ঘটনার পর ঘাতক লরি চালক পালিয়ে যাবার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি, তাকে স্থানীয় জনগণ পাকড়াও করে পুলিশের হাতে সমঝে দেন। এই সংবাদ লেখা পর্যন্ত একান্তে ধৃত চালক ও অপর আহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। এদিকে এদিনই মৃতদেহ ময়না তদন্তের পর পরিবার বর্গের হাতে সমঝে দেয় পুলিশ। এমন হৃদয় বিদারক কাণ্ডে মৃতের পরিবারের লোক সহ পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে। আইটি গার্লস স্কুলটার যে টার্নিংটা আছে ওইখানে যখনই আইছি, চোখের সামনে হঠাৎ এই ঘটনা, এক্সিডেন্ট, এত ফাস্ট ঘটনা ঘটছে, এখানে গাড়ি আটকানোর সময় নাই, কিছু নাই, আর যে বাইকটা আসলো বাইকেরও তেমন একটা স্পিড আসলো না, এ আরেকটা সামনে একটা গাড়ি থাকায় মানে তার স্লো করে সেটা ওভারটেক করতে আসলো, কিন্তু ওভারটেক করতে গিয়ে সিগনাল দিছে, দিলেও গাড়িটা সিগনাল নামে না, তারা বাড়ি মাসে পেছন থেকে। বাইকটা কোন দিক থেকে আসছে? বাইকটা কাঞ্চনবাড়ির দিক থেকে আইতেছে, আর গাড়িটা হইতেছে কাঞ্চনবাড়ির থেকে। কজন ছিল বাইকে? বাইকে দুজনই ছিল, তখন সম্ভবত হয়তো তিনজন থাকতে পারে, কারণ তারা আমার কিছু আগে ছিল, আর গাড়িতে একজন গাড়ির ড্রাইভার। ড্রাইভারের মনে একটা অ্যাক্সিডেন্ট করছে, হয়তো এক্ষুনি মারা গেছে মনে হয় লোকটা। কোন জায়গাতে? এই সামনে কালকা স্কুলের সামনে, তাইলে ওই হসপিটালে মারা গেছে মনে হয়। অবস্থা সিরিয়াস, এখন তারে লুয়েতে কেসে থাকা, এখানে রাখলে তো তারও মারি যাবে। হ্যাঁ, এই আর কি।
দিল্লি সরকারের শিক্ষামন্ত্রী মনীষ সিসোদিয়ার গ্রেফতারের প্রতিবাদে এবার প্রতিবাদে নামলেন আম আদমি পার্টির করিমগঞ্জ জেলার কর্মকর্তারা। সোমবার করিমগঞ্জ অফিসপাড়া ধর্না শেডে জেলা আম আদমি পার্টির সভাপতি সাইনুল হকের নেতৃত্বে একদল কর্মী ধর্নায় সামিল হয়ে বিভিন্ন স্লোগান দেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা কেন্দ্র সরকারের আক্রোশমূলক আচরণের তীব্র নিন্দা জানান। সমস্ত ভারতবর্ষের সাথে একসাথে আজকে আন্দোলনটা চলছে, আর আরও চলবে যদি ওনাকে মানে মুক্তি দেওয়া না হয়, কারণ ওনাকে টোটাল অবৈধভাবে গ্রেফতার করা হয়েছে। আজকে দেখেন আপনার আদানি কোটি কোটি টাকার ঋণ আদানি যে বিজনেসম্যান নিয়েছে বা আম্বানি নিয়েছে, ওরা কিন্তু ওদেরকে মাফ করে দেওয়া হয়েছে, কিন্তু মনীষ সিসোদিয়ার এগেনস্টে দশ হাজার কোটি টাকার যে এই মিথ্যা অভিযোগ এনে ওনাকে গ্রেফতার করা হয়েছে, ওনার নামে বেনামে ওনার কোনো এই রিলেটিভ কাহারও মানে এই আপনার নিকট কোনো ধন বা অবৈধভাবে যে অভিযোগ আনা হয়েছিল অভিযোগটা প্রমাণ হয় নাই, কিন্তু আম আদমিকে ধ্বংস করার জন্য ভারত সরকার যে পরিকল্পিতভাবে মনীষ সিসোদিয়া মহাশয়কে যে গ্রেফতার করেছে তার জন্য ভারত সরকারকে এর বিনিময়ে এই ঋণ চুকাতেই হবে ভারত সরকারের, কারণ আজ এক মনীষ সিসোদিয়াকে ভারত সরকার গ্রেফতার করেছে, লক্ষ লক্ষ মনীষ সিসোদিয়া জন্ম হবে আজকের দিনে ভারতবর্ষে, তো কতজনকে ভারত সরকার গ্রেফতার করবে? যদি মনীষ সিসোদিয়াকে ছেড়ে দেওয়া না হয় তাহলে আমরাও ভারত সরকারকে আজকের আপনাদের সাহায্যে আবেদন করছি যে আমাদেরকেও গ্রেফতার করে জেলে বরিয়ে দেওয়া হোক। যত সময় পর্যন্ত মনীষ সিসোদিয়া মহাশয়কে মানে এই মুক্তি দেওয়া না হয় তত সময় পর্যন্ত আমরা আন্দোলন করব আর এই আন্দোলন চালিয়ে যাব, এবং হাজার হাজার মনীষ সিসোদিয়া লক্ষ লক্ষ মনীষ সিসোদিয়া এই ভারতবর্ষে জন্ম হবে। কুড়ি দফার দাবি জানিয়ে করিমগঞ্জে ধর্ণা কর্মসূচি পালন করলেন সারা আসাম কর্মচারী পরিষদের কর্মীরা। সোমবার করিমগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সম্মুখে ধর্ণা শেডে পরিষদের কর্মীরা একত্রিত হয়ে ধর্ণা কর্মসূচি পালন করেন। তাদের উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে নতুন পেনশন স্কিম বন্ধ করে পুরনো পেনশন স্কিম চালু করা, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, শিক্ষক ও কর্মচারীদের প্রাপ্য বকেয়া প্রদান করা সহ বিভিন্ন দাবির ভিত্তিতে ধর্ণা কর্মসূচি পালন করেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানান, করিমগঞ্জ জেলার কোনো প্রোগ্রাম সেটা নয়, রাজ্যের শিক্ষক কর্মচারীদের স্বার্থে বিভিন্ন দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে সেই প্রতিবাদী সভা সেটার সূচনা হয়েছিল 1 ফেব্রুয়ারি এই মাসে কালো দিবস কালো বেশ ধারণ করে। তারপর সেকেন্ড পর্যায়ে স্টেজ আছে, নেক্সট কিস আসবে সেটা আমরা ইনস্ট্রাকশন পেলে সেই অনুযায়ী করব। তার মধ্যে মুখ্যত যেটা আছে আমাদের পুরনো পেনশন ব্যবস্থা চালু করা, নতুন পেনশন ব্যবস্থা বাতিল করা, সেটা অত্যন্ত বেদনাদায়ক একটা ঘটনা শিক্ষক কর্মচারীদের ক্ষেত্রে, সেটাই আমাদের মুখ্যত প্রথম আছে দাবির মধ্যে। তার মধ্যে আছে শিক্ষকদের যেভাবে তারা বিভিন্ন চাপের মধ্যে দিয়ে কাজ করেন, অনেক কিছু ওদের করতে হয়, এখন অনেক প্রোগ্রাম করতে হয় স্কুলে মিড ডে মিল থেকে শুরু করে সব কিছু, তার মধ্যে ওদের অর্জিত ছুটি এখন পর্যন্ত বর্ধিত হয়নি, সেটাও বর্ধিত করা উচিত। উত্তর করিমগঞ্জের লক্ষ্মীবাজার রোডের বেহাল অবস্থায় সচ্ছর হলেন সাদারাশি ডেভেলপমেন্ট সোসাইটির কর্মকর্তারা। সোমবার বিষয়টি নিয়ে জেলা পূর্ত বিভাগের কার্যকারী অভিযন্তার কাছে এক স্মারকপত্র প্রদান করেন। এদিন স্মারকপত্র প্রদানকালে সোসাইটির তরফ থেকে উপস্থিত ছিলেন সম্পাদক আব্দুল জলিল, হোসেন মাহমেদ চৌধুরী, শামেম আহমেদ চৌধুরী প্রমুখ। পরে সাংবাদিকদের মুখোমুখি হয় তারা জানান, আমাদের এই করিমগঞ্জ লক্ষ্মীবাজার রোডের যে বেহাল অবস্থা, এই অবস্থার কারণে আজ আমাদের ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছি, আর আমাদের তো মেমোরেন্ডাম দিয়েছি এবং আমাদের প্রাণপ্রিয় আসামের সিএম শ্রীযুক্ত হিমন্ত বিশ্ব শর্মাকে আমরা দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ করছি, এবং আমাদের নর্থ করিমগঞ্জের MLA শ্রীযুক্ত কমলক্ষ মহাশয়কে এবং আমাদের DC স্যারকে এই আমাদের যে রাস্তার বেহাল অবস্থা, এই রাস্তার মধ্যে ডেলিভারি নিয়ে যাওয়ার জন্য অনেক কষ্ট হচ্ছে, এবং এই হসপিটালে রোগী নিয়ে যাওয়ার জন্য বিরাট হারে কষ্ট হয়েছে, স্কুল কলেজের ছাত্র যাতায়াতের জন্য বিরাট হারে কষ্ট হয়েছে, এই সব কিছু আমরা এটা দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা অনুরোধ করছি, এবং এটা এক মাসের মধ্যে যদি এটা রাস্তা বিকল্প কোনো পন্থায় রাস্তা ঠিক হয় না, তো এটা আমরা বৃহত্তর আকারে এই লক্ষ্মীবাজার রোডের যত জনসাধারণ আছে সব মিলিয়ে আমরা বিশাল আকারে একটা আন্দোলন গড়িয়ে তুলব। গান ও নাটকের মাধ্যমে জনচেতনা জাগিয়ে তোলার অভিনব প্রয়াস দেখালেন শিলচরের নাট্য সংস্থা করাসের কর্মকর্তারা। মুক্তমঞ্চে মানুষের সঙ্গে মুক্তির লক্ষ্যে এই স্লোগানকে সামনে রেখে সোমবার সাংস্কৃতিক পরিক্রমায় করিমগঞ্জে হাজির হলেন তারা। এদিন শহরের আম্বেদকর পার্কে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জনজাগরণ জাগিয়ে তুলতে গান ও পথনাটিকা প্রদর্শন করেন। এই
এই লক্ষ্য উদ্দেশ্য নিয়েই আমরা আমাদের নাটকের যাত্রা শুরু হয়। আমরা এবার শুরু করেছি নাট্যযাত্রা গতকাল থেকে। গতকাল আমরা কোটামণি এবং বাটুইয়া মোল্লাগঞ্জে অনুষ্ঠান করেছি এবং আজকে নীলামবাজে একটা অনুষ্ঠান করে আপনাদের এখানে এসেছি, করিমগঞ্জে এসেছি। তারপর আমরা যাব বর্থল এবং আগামীকাল লালা হাইলাকান্দিতে নাটক করব, তারপর আমাদের অনুষ্ঠান শেষ হবে। এই সংগ্রামে আমরা সবাইকে সাথী হিসাবে চাই এবং সবথেকে বড় যে কথা, আমরা এই অনুষ্ঠান করতে গিয়ে কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানি কাছ থেকে চাঁদা নেই না, কোনো নেতা মন্ত্রীর কাছ থেকে চাঁদা নেই না। আমরা মানুষের কাছে হাত পাতি, মানুষ যা দেয় আমরা নাটকের পর গামছা পাতি, গামছায় মানুষকে সাহায্য দেন, সেই সাহায্য নিয়েই আমরা আমাদের নাট্য আন্দোলন একটা স্বাধীনভাবে মুক্তভাবে একটা নাট্য আন্দোলন আমরা। করিমগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত ক্যারম প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করা হলো। রবিবার রাতে প্রেস ক্লাবের সভাপতি রাহুল পালের পৌরোহিত্যে ক্লাবের কার্যালয়ে বিশিষ্টদের উপস্থিতিতে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব প্রমুখ। এদিন প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান দখল করা বিভিন্ন বিভাগের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্টরা। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অভিনন্দন জানাচ্ছি প্রেস ক্লাবের পক্ষ থেকে। এরকম কোন ক্রীড়া প্রতিযোগিতা অনেকদিন পর অন্তত পক্ষে করিমগঞ্জে আয়োজন হয়েছে। আয়োজক মন্ডলী যারা আছেন তাদেরকে নিশ্চিতভাবে তার জন্য ধন্যবাদ জানাতে পারে। হয়তো জয়ী শিরোপা অর্জন করতে পারেননি, আগামী দিনে তারা নিশ্চিতভাবে জয়ী হবেন সেই আশা রেখে। আমি অনেকক্ষণ যাব এখানে উপস্থিত হয়ে খেলা দেখলাম, খুব ভালো লাগলো। আমি অনেক আয়োজন করলাম, তেমন খেলা হয়েছে আর প্রেস ক্লাবের আয়োজিত খেলা। আমি আশা রাখি আগামী দিনে তা যদি সম্ভব হয় তো ভরাক বৃদ্ধি করলে তার মানে আরো একটু অতিরিক্ত সমৃদ্ধি হবে। আমি ঈশ্বরের রাজ্য সরকারের ড্রাগস বিরোধী অভিযানের অঙ্গ হিসেবে রবিবার শিলচরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো এমপি একাদশ বনাম এমএলএ একাদশের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ। মুখ্যমন্ত্রী ড্রাগস বিরোধী অভিযানকে এগিয়ে নেওয়ার পাশাপাশি নবপ্রজন্মকে মাঠমুখী করতে সাংসদ ডক্টর রাজদীপ রায় এই প্রচেষ্টা চালান। এদিন জেলা ক্রীড়া সংস্থার ময়দানে ফ্ল্যাশলাইটের মাধ্যমে আয়োজিত ম্যাচে এমএলএ একাদশ বিজয়ী হন। বরাকের ইতিহাসে এই প্রথমবারের মতো আয়োজিত একদিনের প্রীতি ক্রিকেট ম্যাচে জনগণের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে বলে জানান আয়োজকরা। আগামী দিনে তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান বিধায়ক দীপায়ন চক্রবর্তী। প্রত্যেকটা সেক্টরে নজর রেখে আমাদের ভারতবর্ষের সম্মানিত প্রধানমন্ত্রী মোদীজি, তৎসঙ্গে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় ওনাদের কর্তব্য পালন করছেন। আর স্পোর্টস তার ব্যতিক্রম নয়। আপনারা লক্ষ্য করেছেন যে কেন্দ্র সরকার রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে এই স্পোর্টসকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ওনারা কাজ করছেন। আমাদের মুখ্যমন্ত্রী কিছুদিন পূর্বে ক্যাবিনেটে বলেছেন যে বিএসএতে একটা অনুদান দেবেন। আজকে শুনলে খুশি হবেন আমাদের কথায় সাড়া দিয়ে উনি 5 কোটি টাকা দিয়ে বিএসএর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, 10 কোটি টাকা প্রথম কিস্তিতে উনি 5 কোটি টাকা বিএসএর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য উনি দিয়েছেন। তো সাংসদ ডক্টর রাজদীপ রায় আর আমরা রিকোয়েস্ট করেছিলাম বলে এই কাজ হয়েছে। তো এইভাবে করে আমাদের মাননীয় সাংসদ ডক্টর রাজদীপ রায় মহাশয় আমাদের যে প্রতিভা, বিশেষ করে কাছাড়ের এই 7টি কনস্টিটিউয়েন্সির যে প্রতিভা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, লুকিয়ে রয়েছে, তাদেরকে বাইরে নিয়ে আসার জন্য উনি একটা প্রচেষ্টা করেছেন। আপনারা লক্ষ্য করেছেন যে একটা ফ্রেন্ডলি ম্যাচ, আমাদের একটা টুর্নামেন্ট হয়েছিল ডক্টর রাজদীপ রায় এমপি কাপ ফুটবল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় কাছাড়ের প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সি থেকে অনেক টিম খেলাধুলা করেছে গতবার, এইবারও তার ব্যতিক্রম নয়। তো এই যে চিন্তাধারা, এই চিন্তাধারা যে এই প্রতিভাগুলোকে যাতে আমরা সামনে আনতে পারি, আর আমি অন্তত পক্ষে বিশ্বাস করি এই যে প্রয়াস, এই প্রয়াসের জন্য একদিন ন্যাশনাল লেভেলের প্লেয়ার আমাদের কাছাড় থেকে যাবে, সেটা ডক্টর রাজদীপ রায়ের প্রয়াসে যাবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। দিল্লির উপমুখ্যমন্ত্রীকে মুক্তির দাবিতে শিলচরও বিক্ষোভ প্রদর্শন আম আদমি। বেতুকান্দি বাঁধ সংস্কারের দাবিতে অবস্থান ধর্মগুরু তৃণমূল কংগ্রেসের।
কাশীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে অটো, শিশু সহ আহত চার। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার। आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है।